আমরা কিছুদিন আগে আমাদের লোকসভা ভোট সম্পন্ন করেছি। লোকসভা ভোটের নিরিখে 18টি সিট থেকে হয়তো আমরা 12টা সিটে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা যদি প্রথমবার দেখি, ভালো করে অবজারভেশন করি আমাদের রেজাল্টকে, প্রথমবার আমরা দেখেছি কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে। 46টির বেশি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি 46টির বেশি ওয়ার্ডে কলকাতাতে তৃণমূলকে হারিয়ে প্রথমবার ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আমরা প্রথম দলে রূপান্তরিত হয়েছি, যা আজ থেকে আগে কোনো আমরা ভাবতে পারিনি। আমরা 208টি বিধানসভায়, আমরা হয়তো কেউ ভালো করে লক্ষ্য করি না, যদি লক্ষ্য করেন ভালো করে, 208টি বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট তৃণমূলের প্রাপ্ত ভোটের থেকে 41,000 ভোট বেশি, কিন্তু আমরা জিতেছি মাত্র 90-92টি বিধানসভায়। কিন্তু 208টি বিধানসভা যদি টোটাল ভোট, বিজেপির প্রাপ্ত ভোট আর তৃণমূলের প্রাপ্ত ভোট যদি আমরা যোগ করি, তাহলে দেখতে পারবো 208টি বিধানসভায় আমরা তৃণমূলের থেকে 0.1% ভোট বেশি পেয়েছি এবং 41,000 বেশি ভোট পেয়েছি। তাহলে কি হলো, কেন আমরা এতগুলো কম বিধানসভাতে জিতলাম বা লোকসভাতে জিতলাম? 18টি সিট এরকম আছে যাতে দেখা যাচ্ছে 5,000-এর কম ভোটে আমরা হেরে গেছি। 29খানা সিট এমন আছে যাতে আপ টু 10,000 ভোটে আমরা হেরে গেছি। এই 18 এবং 29 এবং তার সাথে 15,000 অবধি যে সিটগুলোতে আমরা হেরেছি 15,000-এর ব্যবধানে, সেই সিটগুলোকে নিয়ে যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3-4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে, সেটা কেউ কাউকে বলে দিতে হবে। আমাদের নেতৃত্ব উপরে বসে আছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, নিচেও আমাদের সংসদ, প্রাক্তন সাংসদ, আমাদের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমান রাজ্য নেতা, রাজ্যের পদাধিকারীরা বসে আছে। আমরাই পেরেছি এর আগে এই লক্ষ্য সামর্থ্য পূরণ করতে, আমরাই পারবো এটাকে পূরণ করতে। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে নিজের নিজের এলাকায় আমরা সদস্যতা অভিযানে নামবো। আমরা টার্গেট দিয়েছি যে গোটা পশ্চিমবঙ্গে 1 কোটি সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে বানাতে হবে। তাহলে 3% বা 4% ভোটের যে ব্যবধান আছে, সেই ব্যবধানকে আমরা স্পর্শ করতে পারবো। আর তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারী সরকার আছে, এই সরকারকে উৎখাত করে আমরা বঙ্গোপসাগরে ফেলতে পারবো, এবং সেটা আমাদের দায়িত্ব। আজকে মাঝে মাঝে শুনতে হয়, মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন ভারতীয় জনতা পার্টি নাকি বহিরাগত পার্টি। আজকে আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 1951 সালে যে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই জনসংঘের হাত ধরে ভারতীয় জনতা পার্টি এগিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির আদি রূপ ভারতীয় জনসংঘ। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন, উনি যখন এইচএস পাস করার পর গ্র্যাজুয়েশনে পড়ছিলেন, যে কলেজটাতে পড়ছিলেন সেই কলেজটা পর্যন্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মায়ের নামে, যোগমায়া দেবীর নামে কলেজ, সেই কলেজে পড়ে উনি গ্র্যাজুয়েট করে হয়েছে। কিন্তু তখন হয়তো রাজনীতি করতেন, তার ফলে হয়তো ওনারা খেয়াল করা হয়নি যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যাকে, যার পার্টিকে, যার প্রতিষ্ঠা করা পার্টিকে আমরা বহিরাগত বলতে চাইছি, বলছি মমতা ব্যানার্জি বহিরাগত বলছেন, তার মায়ের নামাঙ্কিত কলেজে তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে। তাই আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও অবস্থা দেখেছি। তাই বন্ধুগণ, আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, সময় আছে সচেতন হন, বাংলাদেশ থেকে শিক্ষা নাও। সময় আছে সচেতন হও, বাংলাদেশ থেকে শিক্ষা নাও। এই শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই সদস্যতাকে পূরণ করতে হবে। এই মন্ত্র নিয়ে সবাই এখান থেকে ফিরে যাবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।